যে ব্যক্তি ধৈর্য ধারণ এবং পরিশ্রম করতে পারবে সে কখনো সফলতা হতে বঞ্চিত হবে না হয়তো তার সফলতা হওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে তাই পরিশ্রম করুন এবং ধৈর্য ধরুন সমস্ত কাজে সফলতা আপনার আসবেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এম এন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করেছি আজকের দিনটা আমার খুবই খুবই পরিশ্রমে গিয়েছে তো বলতে পারেন হাবু কি সেরা তো পরিশ্রম পরিশ্রম বলতে সব সময় জানতাম কাউকে মানে কারোর জন্য অপেক্ষা করা কিছুর জন্য অপেক্ষা করা সেটা অনেক ধৈর্যের বিষয় তো বাচ্চাদেরকে যখন থেকে আমি পড়াই বাসাটা সময় স্কুলে কাছে রাখি তার জন্য কিছু মায়েরা আছে না বাচ্চার জন্য ঘন্টার পর ঘণ্টা বসে থাকে সেটা আমার কখনোই করতে হয় না তো মেয়ে যখন আমার পিএইচসি পরীক্ষা দিয়েছিল তো কেন্দ্রটা প্রায় বাসার কাছাকাছি ছিল সেভাবে যে বসে থাকতে হয় না তবে এসএসসি দেওয়ার সময় আমার হাড়ে হাড়ে টের পাচ্ছি যে অপেক্ষা জিনিসটা কত কষ্টের যাই হোক সেটা পরেই বলবো তো আজকে কিছু আপুর কমেন্টস পড়বো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং যে আপুদের কমেন্টসগুলো পড়ব তারা আমাকে যদি আমার ভিডিও দেখে থাকেন সেই আপুরা আমাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন তো যাই হোক এটা খুব ভোরে ছিল ভোরে বলতে সেয়ারি খেয়ে আমি তাড়াতাড়ি শুয়ে গিয়েছিলাম তবে ডিমটা সেদ্ধ করে ছিলে তারপর শুয়েছি আর তার কারণ হচ্ছে সকালে তো আমি আটটা বাজে আবার নেহাকে নিয়ে কেন্দ্রেতে চলে যাব। তার মাঝে নিয়াজ দেখা যায় যে সকালে মাদ্রাসায় যাবে তারপর আসবে বিকাল পাঁচটায় তো তার জন্য ছেলেকে আমার দুপুরের জন্য একটু খাবার দিতে হবে তো ছেলে বলল ডিমের কোরমা খাবে আর হয়েছে একটু সাদা পোলাও করে দেব তো বুঝতেই পারছেন প্রতিদিন চেহারি খেয়ে শুলে কিন্তু খুবই খারাপ লাগে তার মাঝে সকালবেলা উঠে বাচ্চাদের জন্য টিফিন রেডি করে আবারও বাহি দৌড় দেওয়া সেটা কত কষ্ট যারা মানে আমার মতো এই পরিস্থিতিতে পড়েছেন তারাই জানেন তো যাই হোক এই যে সেলের জন্য ডিমের কোরমা করে নিচ্ছি আমি এখানে কোনো পেঁয়াজ কাটাটা দিইনি পেঁয়াজ বাটা দিয়েছি তারপর এখানে দিয়েছি আমি বাদাম বাটা দুই রকমের বাদাম বাটা তারপর দিয়েছি এখানে আদা রসুন একটু মরিচ গুঁড়া দিয়েছি তারপর এলাচ দারচিনি তেজপাতা একটু চিনি দিয়েছি একটু গুঁড়া দুধ দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে তো সব মিলিয়ে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো ডিমটা কিন্তু আজকে আমি ভাজিনি আমি হালকা একটু ডিমটা তেলের মধ্যে ভেজে দিই লবণ দিয়ে তো আজকে ভাজতে ভুলে গিয়েছি তো মাঝে মাঝে আমি ভাজা ছাড়াও রান্না করি সেটাও কিন্তু ভালো লাগে আর সব সময় নিঁয়াজের পছন্দের খাবারটা দেওয়ারই চেষ্টা করি কেন নিয়াজ নিসার একটা অভ্যাস সব সময় ওদের পছন্দের খাবার না হলে ওরা সেই খাবার ধরবেও না খাবেও না তো যাই হোক আমি এই যে খাবারটা রেডি করে ওরটা বক্সে রেখে দিব কেননা ওর মাদ্রাসায় এখন সকাল নয়টা থেকে রমজানের কারণে তো তারপর আপনাদের ভাইয়া ওকে দিয়ে আসবে আর আমি ওদের আগেই নেমে যাব নেহাকে নিয়ে আজকে মেয়ের পরীক্ষা ছিল কেমিস্ট্রি এবং বায়োলজি প্র্যাকটিক্যাল তো পরীক্ষাটা এমনভাবে ছিল দশটা থেকে আরম্ভ হয়ে হ্যাঁ বারোটা শেষ আবার বারোটা থেকে একটা একটা থেকে দুইটা একটা গ্যাপ ছিল তারপর দুইটা থেকে আবার চারটা পর্যন্ত তো বুঝতেই পারছেন সারাদিন ওই আটটা বাজে যেয়ে আমি পাঁচটায় বাসায় আসছি তো তার মাঝে কোথায়ও বা গাছের নিচে এভাবে ঘন্টার পর ঘন্টা কতটা কষ্ট সেটা যারা বসেন তারা জানেন আর কি আমি গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছি আমি যে ড্রেসগুলো কিনেছি তো এই ড্রেসগুলো নিয়ে আমার আপদের সুন্দর সুন্দর কমেন্টস ছিল তো সেই কমেন্টসগুলো আমি পড়বো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর দেখেন এই যে সাদা পোলাউটা করেছি আর হয়েছে ডিমের কোরমাটা বেশি করে করেছি যেহেতু আমি চারটা বাজে মেয়ের পরীক্ষা শেষ হবে তো মতিঝিল থেকে আসতে আসতে আমার সময় লাগবে তো তার জন্য বেশি করে করেছি যতটুকু পারি এসে যদি ইফতার রেডি করতে পারি করব না হয় এগুলাই খেয়ে নিব কিছু করার নেই তাই তো মেয়েকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি অলরেডি এটা হয়েছে মতিঝিল কলোনি আর কি তো যাই হোক প্রথমে আমি কমেন্টস পড়তেছি তাসলিমা আট ক্রিয়েশন দ্য সিমা আর্ট ক্রিয়েশন আইডি থেকে আপু বলেছে আপু ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছে আমি গস কাপড় দিয়ে বানিয়েছি লেজ দিয়ে এবং নিজে বানিয়েছি দা আপু নিজে বেস ড্রেস বানাতে পারলে খুবই ভালো কেননা বাহিরে ড্রেস বানানো মানিয়ে আগুন তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু তুমি আমার ভিডিও দেখে কমেন্টস করেছ তারপর আমি কমেন্টস পড়তেছি আপ্রোজা চৌধুরী আইডি থেকে আপ্রোজা আপু তো আপু লিখেছে সুতির মধ্যে সাদা পিঙ্ক শেড অন্যানীয় তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি গতকাল যারা আমার ভিডিও দেখেছেন আমি যে ড্রেসটা কিনেছি হলুদ সাদা পিঙ্ক কালার সেটা আমার জন্য তা আমি সত্যি কথা যেটা আমি ভাবতেছিলাম যে অন্য কেমন নেবো তার জন্য আপুদের কাছে জানতে চেয়েছিলাম তো তার মাঝে আমি অনেক আপুদের কমেন্টস পেয়েছি আমি পড়তেছি একটা একটা করে তারপর আরেকটা কমেন্ট ছিল আরিয়ান খান স্বামী মনে হয় ভাইয়ার মানে আপু যে আইডি থেকে কমেন্টস করে সব সময় আরিয়ান খান স্বামী স্বামী মনে হয় ভাইয়ার নাম আর কি তো যাই হোক আরিয়ান খান আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু ড্রেসগুলা কোথা থেকে কিনেছো তা আপু আমার এর আগের ভিডিওতে আসছে হয়তো তুমি দেখো না সেটা হয়েছে মতিঝিল রোড সাইডে যে বাজারগুলো আর কি দোকানগুলো সেখান থেকে কিনেছি তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাচ্চাদের পরীক্ষা দিয়ে যখন দুই ঘন্টা যে বিরতি সেখানে আমরা চাদুর বিছিয়ে বসেছিলাম তারপর ভাষায় আসলাম আসে দেখেন খাবার খেতেই হবে খাবার না খেলে কেমনি হয় তো তার জন্য এই যে যেগুলো আর কি ওই ফ্রোজেন আইটেম ছিল আমাদের ফ্রিজে সেগুলো একটু গরম করে নিয়েছি আর ভেজে নিয়েছি আর আমার নেহা মামনি এত ব্যস্ততার মাঝেও বেসারি সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে আর কি বোনের তো সেগুলো ও নিজেই একটু ভিডিও করেছে আর ডিমের কোরমা আর পোলাও তো আছেই তো সেটার জন্য আমি কিছু একটা রেডি করব তো যাই হোক ইফতার গুছানো হচ্ছে এদিকে আর আরও কিছু কমেন্টস পড়তেছি সেটা হচ্ছে আদিবা আইডি থেকে আদিবা আইডি থেকে আমি জানি না কোনো ভাই বোন যেই হোক বোনই হবে তা আদিবা আইডি থেকে আপু কমেন্টস করেছে আপু সাদা নিয়েও খুব সুন্দর হবে আপু অসংখ্য ধন্যবাদ আপনাদের এই কমেন্টসগুলা পেলে নিজের কাছে উৎসাহ জাগে আমার ভিডিও কে দেখতেছে আমাকে কেউ ভালোবেসে আমার প্রশ্নের উত্তর দিয়েছে আপনাদের নিকট আমার অনেক অনেক ভালোবাসা রইল আর যেহেতু রোজা আসি রোজা থেকে আপনাদের জন্য দোয়া করতেছি আল্লাহ যেন আপনাদের পরিবারে সুখ শান্তি বজায় রাখে এবং সবাই ভালো থাকেন তারপর আমি কমেন্টস পড়তেছি জান্নাতুল ফেরদাউস তাসনিম আইডি থেকে আপু বলেছে তোমার ফুল ভিডিও মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর ড্রেসগুলোও সুন্দর হয়েছে তো আমরা ইফতার রেডি করেছি যাই ফিরেছি আপনাদের ভাইয়া আসার সময় বলে তোমার জন্য স্পেশাল জিলাপি এনেছি তো জিলাপিটা যাই হোক খেতেও মজা আর তাছাড়া মাশাল্লাহ দেখতে আরও সুন্দর তো এখানে বাসা শশা ছিল না খুবই কম ছিল সেটা তো দেখছেন কেটে নিয়েছি তো এখন আবার আরেকটা শশা কেটে নেবো আর কি আর পেয়ারা এনেছে সেটাও কেটে নেব তো তারপরে আমি আরেকটা কমেন্টস পড়তেছি সেটা হয়েছে জোহরা মিতাস কিচেন থেকে হ্যাঁ আপু বলেছে যে ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে রোজা রেখে আমার ভিডিওটা দেখার জন্য তারপর আমি কমেন্টস পড়তেছি লাইফ স্টাইল ব্লগ বাই তন্নি আপু তো তন্নি আপুও আমাকে বলেছে যে সাদা অন্যানীয় তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এই বোনটাকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য ব্লেস ফ্লেভারের আমাদের রেশমা আপু রেশমা আপু আমাকে বলেছে সাদা কালার নিও তাতেই হয়তো ভালো লাগবে যেহেতু সাদা পিঙ্ক শেড এরকম আছে আর কি তা আমি আবার বলেছি যে ড্রেসগুলা কত টাকা তো আমাদের আরিয়ান খান আইডি থেকেও আপুও জানতে চেয়েছিল যে দাম কত নিয়েছে তো যেহেতু এখন আমি ড্রেসটা দেখিয়ে বলতে পারতেছি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আবারও ড্রেসগুলো দেখিয়ে দাম বলে দেব এবং সম্ভব হয় যেহেতু আমি কালকেও মতিঝিল যাব আর কি তো সেখানেও আমি দেখাবো আপু যে আমি কো কোনখান থেকে ড্রেসগুলো কিনেছি তারপরেও আমি ভিডিওতেতে বলে দিয়েছি যে মতিঝিল যে রোড সাইডে যে দোকানগুলো হয় সেখান থেকেই কিনেছি তো সেখানে কিন্তু হাজার বারোশো পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা ড্রেসও বিক্রি হয় তো একটু মার্কেটিং করে আনতে হয় কেননা এইসব দোকানে কিন্তু দামটা বেশি চাই আপ্রোজা চৌধুরী আইডি থেকে আপ্রোজা আপু বলেছে যে হাজার বারোশো তো হাজারের উপরে তো হবেই তো আপু তোমার ধারণাটা আসলে মিথ্যে নয় তো ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে যদি সম্ভব হয় ড্রেসগুলা দেখি দাম বলে দিব কোনটা কত টাকা দিয়ে কিনেছি এই তো ছিল আজকের ভিডিও ইফতারের সময় হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম